নমস্কার বন্ধুরা, সোনা হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে বাটা মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলো রান্নাটি শুরু করা যায়। সবার আগে আমি এখানে 500 গ্রাম ওজনের বাটা মাছ নিয়ে নিয়েছি। আলু আর ঝিঙে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো কুচি, লঙ্কা আর সাদা জিরে। সবার আগে মাছের গায়ে নুন হলুদ ভালো করে ছড়িয়ে দিয়ে মাছগুলোকে দলাই মশলাই করে মাখিয়ে 10 মিনিটের জন্য মাছগুলিকে সাইডে রেখে দেবো। তারপর মিক্সিং জারে টমেটো, সাদা জিরে আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার রেডি। এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। আর এখানে দেখো ওরিও সোনা দিদার কাছে বসে আছে, দিদা খাচ্ছে হ্যাংলা বুড়োর মতন যদি কিছু পাওয়া যায়। এদিকে কড়ার তেল গরম হয়ে গেলে আমি এক এক করে বাটা মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। বাটা মাছগুলি ভালো করে ভেজে নিয়ে আমি বাটা মাছগুলি একটি পাত্রে তুলে রেখে দেবো। ওই তেলেই সামান্য পরিমাণে কালো জিরে আর 2টি চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলি। আলুগুলি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু যখন আমার লাল 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 করে ভাজা হয়ে যাবে, দিয়ে দেব ওতে কেটে রাখা লম্বা লম্বা করে ঝিঙেগুলো। ঝিঙে আর আলু ভালো করে ভেজে নেব। ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ওতে বেটে রাখা জিরে বাটা মশলাটা। মশলা দেওয়ার পর আমি ওতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। কিন্তু হ্যাঁ, সামান্য পরিমাণ বললেও জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ ঝোলের কনসিস্টেন্সিটা এখানে আমি একটু বেশি রাখবো। নুনটা ভালো করে টেস্ট করে নিয়েছি, দেখে নিয়েছি নুনটা একটু কম, তাই আমি একটু নুন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, জল ফুটে এলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য কড়াইটিকে ঢেকে দেবো। 15 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকা খুলে নিয়েছি। খুলে এবার দেখি আলু সেদ্ধ হলো কি না। হ্যাঁ, এবার আমি এতে ভেজে রাখা বাটা মাছগুলি দিয়ে দেবো ঝোলে। বাটা মাছগুলো দিয়ে আরেকটু 5 মিনিটের জন্য ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, ঝিঙে আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল আমার রেডি টু সার্ভ করে নিয়েছি। আমার যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ।